অবয় তুই কল্যাণের ঠিকানা বলেছিস শিবনাথ রায়কে লক্ষ্মী ছাড়া লঙ্কাতে লঙ্কাতে কল্যাণগড় পর্যন্ত দাওয়া করেছে কাপড়ি গাইছিল দামার দীপক চিন্তায় কেছে ধরা পড়েছে সে আমাকে বলে জন্তু ঠিকানা দিতে ইচ্ছে হয়েছিল একটি ছড় বসিয়ে দেই কারা দিয়েছেন জন্তু ঠিকানা দিব আমি আমি তোর মতো গারল দোল উপায়ে হাত মাগাকে আমি দূর করে দিয়েছি বাড়ি দিয়েছি একটা সমাজ বিরোধী পরিবারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না আপনি কি মানুষ একটা রুগ্ন অসুস্থ মানুষ পিস্করে তার ছেলে পুষ্করতে এসেছিল হ্যালো আমার 22 বছর আগে এর কথা আপনার মনে নেই থাকার কথাও নয় শত চেষ্টায় তাদের অতীতকে ভুলে যায় এটাই তাদের অবশিষ্ট আমি তাকে সাবধান করে দিচ্ছি আমায় মনে পড়ে বাবু বহুদিন আগে এক পাগা ঘরে এক সামনে জোর আপনার ছেলেটি সারা জীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবো বলেছিলেন বলেছিলাম ভাই বলে আরো বলেছিলেন আরো বলেছিলেন প্রতি মাসে ছেলেকে দেখিয়ে নিয়ে যাব কিন্তু ছেলেকে বোর্ডিং যাতে মা বাবাকে চিনতে না পারে সেই বয়ে পিতৃত্বের দাবিকে অস্বীকার করতে চান অর্থের অহংকার মনুষ্যত্বকে আপনারা দু পায়ে মারিয়ে দিবেন আমি তাকে সাবধান করে দিচ্ছি বই কলোনির কারণে সব কথা না যায় আমি নগদ 5000 টাকা গড়ে দিই ছেলেকে আমি কিনে নিয়ে গেছি তা কল্যাণের উপরে তাদের কোনো অধিকার নেই নিয়েছেন টাকায় কি পিতৃত্বের অধিকার পাওয়া যায় তা যদি যেত হাজার হাজার টাকা কষ্ট করেছেন পেরেছিলেন পেরেছিলেন সন্তানের বাবা হতে চিৎকার করে আমার মুখ বন্ধ করতে পারবেন না মণিশঙ্কর বাবু আমার যদি সশ্র কণ্ঠ থাকত আমি সশ্র কণ্ঠে বলতাম আপনারা প্রজ্ঞা করতে জানেন না তাতে আপনাদের বিবেকে এতটুকু বাধে না এতটুকু বাধে না যেমন করে হোক হারামজাদাকে সরাতে হবে নইলে কোনোদিন কল্যাণের আসল পরিচয় পাশ করে দিবে অনেককে ঈশ্বরকে তাড়াতাম কিন্তু পারিনি শুধু কল্যাণ আর শুধু বৌরানী বৌমাকে আমি বলবো ওই শয়তানটাকে যেন দূর করে দে অক্ষয় যেন দূর করে দে দাদা বাবু জুতোটা একটু ব্রাশ করে দেই আচ্ছা অবয়দা তুই আমাকে এত ভালোবাসিস কেন আমার পায়ে কাটা ফুটলে মনে হয় তোর বুকে শেল বিদ্ধ হয়েছে মা বুঝি তার সন্তানকে এতটুকু ভালোবাসে না অথচ তুই আমার চাকর কেন ভালোবাসি জানো দাদা বাবু
তুমি আমাকে কেতে পড়তে দাও, মাসে মাসে অসুখ বিসুখ হলে ডাক্তার ডাকো। তাই বুঝি? এসব বাজে কথা। সব বাবুরাই চাকরদের মাইনে দেয়, আর চাকররাও যথাসাধ্য চেষ্টা করে আর কর্তব্য পালন করে, কিন্তু তোর কাজের মধ্যে কর্তব্য বলতে কিছু নেই। আচ্ছা, আন্তরিকতা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা যা টাকা দিয়েও মিলে না। আচ্ছা দাদা বাবু, আমাকে কয়েকের জন্য ছুটি দিবে? ছুটি? ছুটি দিয়ে কোথায় যাবি? আমার মাকে দেখতে যাব। তোর মা? তোর মা? তোর মা বেঁচে আছে? কই, কোনোদিন তো বলিসনি। অতদিন তাদের কুছ পাইনি, শুনলাম শহর তলিতে একটা বস্তিতে বাড়া তাকে, বাড়িটা নাকি পুলিশের হাতে ধরা পড়েছে। তাই আমি একবার গিয়ে দেখে আসব। পাইক্ষ দাদা বাবু, সবই পাইক্ষ, নইলে বাড়িটা চিন্তাই কেছে ধরা পড়বে। অবয়ধা, আমি জানি, আমি জানি চিন্তাই সে কোনোদিন করে না। শুনলাম মা তাকে বিয়ে পাস করিয়েছিল, সেই কেউ ষড়যন্ত্র করে ভাইটাকে জেলে ঢুকিয়ে দিয়েছে, নইলে সে সমাজ বিরোধী হতে পারে না, হতে পারে না, হতে পারে না। অবৈধার ভাই, আমার জ্ঞান হো অবধি মা ভাই আছে, কোনদিন টাকা পয়সা পাঠায়নি, হঠাৎ মা ভাইয়ের কথা বলছে, আশ্চর্য ব্যাপার। এই শুনছো, তুমি একটা রাধুনি দেখো তো, তোমার ওই অভয়কে দিয়ে আমার একদিনও চলবে না। আমার চলবে? ওর ওই অখাদ্য রান্দা আমার মুখে রুচে না। আমার রুচবে? কি আশ্চর্য, আমি ওকে রাখতে চাই না। আমি চাই। আমার অনিচ্ছা সত্ত্বেও তুমি ওকে রাখবে? তোমার ইচ্ছের দাম দিতে গেলে আমাকে উপোস করে মরতে হবে, আশা করি তুমি সেটা আর চাইবে না। দেখো, কোনোদিন বেলা দুটো এসে দেখি তুমি মহাসুখে দিবা নিদ্রা দিয়েছো, কোনোদিন রাত আটটা এসে দেখি তুমি টেনিস খেলতে ক্লাবে গেছো, তখন আমাকে মায়ের মতো আদর করে কেকে তেতে জানো সেই অবয়দা তাকে কাজেই তাকে তাড়ালে আমাকে সন্ন্যাসী হতে হবে। তুমি তাহলে ওকে তাড়াবে না? কি আশ্চর্য, লোকটা আমাদের জন্য প্রাণপথ কেটেছে এখনো কাটছে, হঠাৎ এক কথায় তার চাকরিটা আমি খতম করে দেব? এতটুকু অমানুষ তুমি আমাকে ভাবলে কি করে? নাকি আমার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই? ঠিক আছে, তুমি তোমার পেয়ার চাকরকে নিয়ে থাকো, কালে আমি ড্যাডির কাছে চলে যাব। চাকরি তোমার আপন হলো, আমি তোমার কেউ না। খালি মিস্টার সমজদার, মিস্টার গুপ্ত, বউয়ের কথা ছাড়া এক পাও নড়ে না। মিস্টার সমজদারের বউ তো সেদিন বলল, স্বামী নাকি অফিস থেকে এসে সরকারি কাগজপত্র তাকে দেখে তার মতামত জানতে চায়। শেলির অভিযোগ, মিস্টার গুপ্ত, মিস্টার সমাদারের মতো বউয়ের কথা আমাকে উঠবুস করতে হবে, এও এক ধরনের কমপ্লেইন। হ্যালো মাই ভাই, অফিসে বেরোচ্ছ বোধ হয়? হ্যাঁ, সঙ্গে আমার কিছু আলোচনা ছিল। বলুন। কিছুদিন আগে আমাদের এখানে একটা সমাজ বিরোধী মাস্তান ধরা পড়েছে, এক মোদীর 2000 টাকা চিন্তায় সময় পুলিশ হাতে নাতে ধরে ফেলেছে। ড্যাডি, কে ধরা পড়েছে? তুমি তাকে চিনবে না মা, এরা সব হত্যি মাস্তান,
সমাজ জীবনে এরা এক মস্ত বড় অবিশ্বাস এরা বিংশ শতাব্দীর জঞ্জাল পুলিশ যদি এদেরকে শায়েস্তা করতে না পারে সমাজের এই সুস্থ ওরা বিষিয়ে তুলবে তাই কল্যাণকে বলেছিলাম এই সব সমাজে দুষ্ট কোথাও আমাকে কি বলতে হয়েছে আমার ইচ্ছে নিজে তুমি কেসটা টেকআপ করো বদমাশ যাতে বছর তিনেক সাজা হয় সাধারণ নাগরিকেরা ভয়ে সন্ত্রস্ত এরা মানব সভ্যতার জঞ্জাল মানব সভ্যতার জঞ্জাল আর যারা আইনের মুখে জুতু মেরে নোংর পথে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে তারা কি সভ্য সমাজের সদস্য নয় ২৫ বছর আগে কাউকে যদি আমি খুব গরিব দেখি আজ যদি তাকে কোটিপতি হতে দেখি তাহলে কি মনে প্রশ্ন ওঠে না কি করে লোকটা কোটিপতি হলো কোন রণরপতের চাবিকাঠি তার হাতে এলো আচ্ছা তুই কি আমাকে লক্ষ্য করে কথাগুলো বলছিস না বাবু আমি কারো নাম বলতে চাই না আমি শুধু জেলা পুলিশের বড় কর্তার কাছে অভিযোগ করছি অনুসন্ধান করে দেখো আইনের রক্ষক কেন শিক্ষিত তরুণেরা নেমে গেছে অবক্ষয়ের পথে কোন সুরঙ্গ পথে রোজগার করে একদল মানুষ টাকার পাহাড় জমিয়ে যাচ্ছে তোর স্পর্ধা তো কম নয় চাকর হয়ে তুই বড় বড় কথা বলিস চাকর হলেও নাগরিক হিসাবে আমি এই অভিযোগ করে গেলাম অনুসন্ধান করো অনুসন্ধান করো আইনের রক্ষক ওই অভিযোগের অনুসন্ধান করো অনুসন্ধান করো আ দেখছি উল্টে গিয়ে মনে এ বলেছে দেশের অগ্রগতি নেই শুনলে তোমার পেয়ারের চাকরের কথাগুলো অবৈধার সঙ্গে আমি সম্পূর্ণ একমত ছিলি কি বলতে চাও তুমি বলতে চাই অবৈধার মতো আমার দৃঢ় বিশ্বাস মানুষ অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না পারিপার্শ্বিক আবহাওয়া মানুষকে অপরাধী সাজায় সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা রুদ্রপথে রোজগার করে ধনী হয়েছে আইন ওদের নাগাল পাচ্ছে না আর আমরাও জেনে শুনে চোখ বুঝে আছি আমার অনুরোধ তাহলে তুমি রাখবে না আমাকে মার্জনা করবেন আইন তার নিজস্ব পথ ধরে চলবে ছেলেটা যদি চিন্তায় করে থাকে শাস্তি সে নিশ্চয় পাবে কিন্তু আমি বুঝতে পারছি না এই সামান্য একটা কেস নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন আমি মাথা ঘামাচ্ছি কি আশ্চর্য কি আশ্চর্য ডেরি এই গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তি যদি ওখানে কোনো অসামাজিক কার্যকলাপ হয় ডেরি তাতে ইন্টারফেয়ার করবে না তাছাড়া এই প্রশ্নের সাথে হ্যাঁ সম্মান জড়িত আছে এই কেসটার সঙ্গে আমার ব্যক্তিগত মর্যাদা জড়িত আছে কেসটা তোমাকে টেক আপ করতেই হবে ওখানে থানার অফিসার সেইভাবেই রিপোর্ট দিবে আমি চাই মিনিমাম 3 বছরের সাজা হোক ওই বদমাশটার আমাকে ক্ষমা করবেন আপনার মর্যাদা রক্ষা করতে হলে আইনের অপপ্রয়োগ করা আমার পক্ষে সম্ভব নয় যদি সে চিন্তায় কেস প্রমাণিত হয় আমাদের আইনের বিধানে মাস তিনেকের সাজা হতে পারে আমার বাবার জন্য তোমার বাবা কেন শেলি আমার বাবা কিংবা স্বয়ং বিধাতে সে যদি আমাকে অনুরোধ করে আইন লঙ্ঘন করতে আমি সবিনয়ে প্রত্যাখ্যান করব আশা করি আমার স্পষ্ট জবাবে আপনি রুষ্ট হবেন না একটা অপদার্থ শেলি বিয়ের আগে এই লোকটারই তুমি সুখ্যাতি করতে বলতে ছেলেটা একটা জিনিয়াস দেখলে তো কেমন এক গোয়ে এত করে
তুমি অনুরোধ করলে অনিষ্টির ভূত ওর মাথায় চেপেছে মামুনি এই বয়সে তো তো অনিষ্টকে দেখলাম আরে নতুন পাশ করে বেরিয়েছে তো দু চার বছর থাক দেখবে তো কোন এক অন্যমান নমস্কার বিআই মশাই কখন এলেন এই তো একটু আগে এসেছি আপনার সাথে একটা জরুরি কথা ছিল তোমরা কথা বলো আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি বাবা তাড়াতাড়ি এসো দেরি করো না দেরি করে খেলে তোমার আবার অম্বল হবে বলুন আপনি যে শিবনাথ রায়ের ছেলেকে পুষ্ট করেছিলেন এই কথা তো আপনি আমাকে বলেননি হঠাৎ এই প্রশ্ন করছেন কেন কল্যাণ কি আপনার সঙ্গে কোনো খারাপ করেছে না না সেরকম কিছু নয় ওরা তো কাছাকাছি আছে যে কোনো দিন কল্যাণের সঙ্গে যোগাযোগ হতে পারে আপনি হয়তো জানেন না কল্যাণের বড় ভাই দীপক চিন্তায় কেসে ধরা পড়ে সে জেল হাজতে আছে জানি জানেন হ্যাঁ শিবনাথ আমার বাড়িতে গিয়েছিল সর্বনাশ হঠাৎ যদি এখানে এসে হাজির হয় আর কল্যাণ যদি জানতে পারে শিবনাথ রায় তার বাবা ওর সব সহানুভূতি ওদের উপরে এগিয়ে পড়বে আপনি ও সবে জেনে শুনে কি করে নিশ্চিন্ত আছেন ব্যয় মশাই আমি তা ভেবে পাচ্ছি না আচ্ছা ব্যয় মশাই বলুন আপনার তো উপর মহলে খুবই প্রভাবপত্তি আছে তাই না হ্যাঁ তা আছে কোন রকমে কল্যাণকে এই তানা থেকে অন্যতরে বদলি করা যায় না আমি সব পারি দিনকে রাত করার ক্ষমতা আমার আছে আসে সাথে লোককে চোর সাজাতে আবার চোরকে পারি মাথায় তুলতে তা যদি পারেন আপনি আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব অবয়কে দূর করে দিতে হবে ওই হচ্ছে শিবনাথের পুরনো ছাকর ওই শত নষ্টের মূল হয়েছে ওই শয়তানটা হারাম দাজাকে আমি দুই চোখে দেখতে পারি না আসুন চলুন কেতে কেতে আলোচনা করা যায় তাই চলুন শরীরটা নাকি খুবই খারাপ হয়ে গেছে দাদা বলছিল পুলিশ নাকি এমন মার মেরেছে কি করব বল পুলিশ কিছুতেই জামিন দিলেন না উল্টো বাবাকে জানোই তাই বলে অপমান করে দিলে অর্থ যাদের নেই তাদের দিকে যে ভগবানও তাকায় না কিন্তু আমি বুঝতে পারছি না রমা দাদাই বা আমার কাজ করতে গেল কেন আমরা না হয় উপোস করে থাকতাম দীপুদা চিন্তাই করেনি করতে পারে না স্বয়ং ভগবান সেও যদি বলে তাও আমি বিশ্বাস করি না এটা নিশ্চয়ই সঞ্জয় সেনের সক্রান্ত সঞ্জয় সেন চক্রান্ত করে জেলে পড়েছে দীপুদাকে দীপুদাই একমাত্র এই গ্রামের মধ্যে সঞ্জয় সেনের কাজে প্রতিবাদ করত দাদাকে তুই অন্ধের মতো ভালোবাসিস তাই না রমা হয়তো তাই তবু আমি বলছি দীপুদা নির্দোষ শাসনের চাবুক চিরদিনই গরিবের পিঠেই পড়ে নইলে লড়ি অগানির মাল বিনোদপতির দোকানে গেলে রাতারাতি বিনোদপতির বড়লোক হয়ে গেল কই পুলিশ তো তাকে একবারও জিজ্ঞাসা করলো না তুমি এত টাকা কোথায় পেলে কি যে হবে আমি ভেবেই পাচ্ছি না রমা আমাদের না আছে আর্থিক সামর্থ্য না আছে লোকবল
ফোন করে দে এই টাকাটা রাখ দীপা যদি ওর জামিনের ব্যবস্থা করতে পারিস টাকা তুই কোথায় পেলি রমা কাল মন্টুদার সঙ্গে শহরে গিয়েছিলাম ব্লাড ব্যাংকে রক্ত দিয়ে রমা এই টাকাটা পেয়েছি তুই তুই দাদার জন্য রক্ত বিক্রি করে টাকা এনেছিস শুধু রক্ত কেন ভাই যদি পারতাম ওর জন্য আমার হৃৎপিণ্ডটা আমি উপরে দিতাম কিন্তু তা তো সম্ভব নয় হুজি আমার কি কতখানি আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না রে আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না রাতি রাতি দাদা ধমক দেয় বলি ও তো কি জীবনেও বিয়ে করবে না রমা তুই শুধু শুধু চোখের জল অপচয় করছিস ও যে কেন বিয়ে করতে চাইছে না সেটা তো আমি জানি ঘরে বিবাহযোগ্য বোন মাথার উপর দারিদ্রের অভিশাপ ওর মনটাকে একেবারে নিঃশেষ করে দিয়েছে তোরাকে তোরাকে বুঝতে পারবি না ভাই কাল দাদাকে দেখতে যাব যাবি না দীপা জেলের মধ্যে তাকে আমার কান্না পাবে তার চেয়ে ঘরে বসে ওর সুখের আশায় ওর ছবি দেখব আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করব ও যেন ভালোভাবে মুক্তি পায় ও যেন ভালোভাবে মুক্তি পায় দাদাকে প্রাণ দিয়ে ভালোবাসি মা নিজে রক্ত বিক্রি করে দাদার মুক্তির জন্য টাকা এনেছি কিন্তু আমি তোর মায়ের পেটের বোন আমি কি কিছুই করতে পারবো না আমার প্রাণটা দিলে যদি দাদা মুক্তি পেত আমি তাই দিতাম ঠাকুর আমি তাই দিতাম দীপককে মিথ্যে মামলা জড়িয়েছে সঞ্জয় সেন আমি হারামির বাচ্চা বিনোদকে চেপে ধরেছিলাম সে বলল সঞ্জয় বাবু আমাকে যা শিখিয়ে দিয়েছে আমি তাই করেছি সবাই বুঝতে পারছি মাইকেল কিন্তু পুলিশ যখন ধরেছে মামলা যা হবার হবে কারণ সঞ্জয় বাবু চেষ্টা করবে ওদেরকে একটা কোটি শাস্তি হয় ওনার জামাই নাকি পুলিশ টুপা সোমনাথ মামলার আগে হাতের সুখটা হবে নাকি একবার না মাইকেল তোর শুধু পুত করে মরবি ওসব ডরবার আমার নেই আমি মাসির মার আদেশ পেলেই এই বেটাকে রাস্তায় ধরে আচ্ছা করে দোলা দিয়ে দিব তাতে যদি আমার মামা জেল হয় তার জন্য আমি প্রস্তুত কি ব্যাপার তোমরা আপনি হুকুম দেন মাসিমা ওই হারামির বাচ্চা সঞ্জয় সিনকে রাস্তায় ধরে আচ্ছা করে দুলাই দেই মাথা গরম করিস না মাইকেল কেসটা খারাপ হয়ে যাবে কি খারাপ হবে শুনি জেল না হয় পাস তাতে কি মরতে তো হবে মরার আগে দু চারটে জানোয়ারকে খতম করে তবে আমি মরব এই হচ্ছে আমার নীতি না বাবা না তোমাদের সঙ্গে আমি একমত হতে পারছি না দীপক যদি অপরাধ করে থাকে নিশ্চয় তার শাস্তি হবে আর নির্দোষ হলে সসম্মানে মুক্তি পাবে নিশ্চয় আপনার চিন্তাধারা সম্পূর্ণ ভুল মাসিমা বিষয় সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল দাদা নিজেই বৌদির হাতে একটি দায়ের কূপ বসিয়ে তানায় গিয়ে ডায়েরি লেখায় আমি নাকি বৌদিকে খুন করতে উদ্যত হয়েছিলাম আর এতে মিথ্যে সাক্ষী দিয়েছিল ওই শহরের বাচ্চা সঞ্জয় সেন বিচারে আমার দু বছরের জেল হয় পোস্টা করে আমি শাস্তি পেলাম কই তোমাদের ভগবান তো নির্দোষ বলে আমাকে কালাশ করে দেন নাই কিন্তু ঈশ্বর গড ভগবান সবই তপ্যবাদ এক বাণী চিরদিনই নীরবে নির্বিত্তে কাঁদে তোমার নীতি হচ্ছে
কা পুরুষের মত আসে টুটে কামড়ে ধরে দুষ্কর্মীদের নিজ হাতে খুন করা তারপর জেল না হয় ফাঁসি হয় মাইকেল আপনি কিছু মনে করবেন না আমার শিবা সোরেন চা বরাবরই উক্ত জিতি মামলায় যে কি হবে জানেন একমাত্র ভগবান টাকা পয়সা খরচ করতে পারলে হয়তো রেহাই পেত কিন্তু আপনি একবার দারোগার বাবুর কাছে গিয়েছিলেন না সোমনাথ সেটা হবে আমার মৃত্যু স্বামীর সঞ্জয় সেনের অতিথির খবর আমি জানি সঞ্জয় সেনের অতীতের ইতিহাস তোমরা জানো না আমাদের দূর অবস্থার মূলে আছে একমাত্র উনি তোমার বিশ্বমশাইকে ওই লোকটা বিপথে চালিত করে কি বলছে সঞ্জয় বাবু আমাকে মার্জনা করো বাবা ঝোঁকের মাথায় ঝোঁকের মাথায় কথাগুলো আমি বলে ফেলেছি নিজের চরিত্রে যদি সফলতা থাকে কেউ কাউকে বিপথে নিতে পারে না বিপথে নিতে পারে না দোষ তোমার মেসোমশাইয়ের সঞ্জয় সেনের নয় সঞ্জয় সেনের নয় সঞ্জয় সেনকে তাহলে আগের থেকে চিন্ত সঞ্জয় সেন অমানুষটিকে তবে ওই অবস্থায় নিশ্চয় উনি মুক্তি নেই নষ্ট পারে না আমার বিশ্বাস হতে পারে আমার বিশ্বাস দিন আগে শুনেছি হে লোকটা একটা শয়তানের শিরোমণি আমাকে নরকে নামাইয়া দিলে এই নিজের হাতে নিজের হাতে গুছিয়ে নিয়ে এই ভগ্নপুর দৃষ্টিতে পালিয়ে দিয়েছে এ দেখুন শিবনাথ বাবু যা বলেছেন আর বলবেন না শুনলে লোকে আপনার মুখে থুথু দেবে বলবে আপনি একটা বদ্ধ পাগল আমি আপনি বিশ্বাসই করুন নন্দী মশাই চিরদিন আমি বিকারী ছিলাম না হয়তো ছিলেন না কিন্তু এখন ওসব কথা বললে লোকে বিশ্বাস করবে আপনাকে আমি কি করে বুঝাবো আমি দিন বিকারী নিলার পুলিশ ছোপা আমার নিজের মানে আমার ওর সঙ্গে যে আমার ঘনিষ্ঠ সম্পর্ক কল্যাণ আমার শালীর ছেলে তাহলে আমাকে না দেখে এই শালীর ছেলে অফিসারের কাছে গিয়ে বললেই তো পারতেন এ দীপকের মুক্তির ব্যবস্থা করে দাও সেটা সম্ভব নয় এ কেন এর উত্তর আমি দেব না এটা অসম্ভব এই মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে তার উত্তর দিতে গেলে লজ্জা আমার মাথা আপনার গোপনীয় কথা আমি শুনতে চাই না এখন আমি আপনার জন্য কি করতে পারি সেটা বলুন সঞ্জয় বাবু আপনার বন্ধু তাকে বলে দয়া করে দীপুর মুক্তির ব্যবস্থাটা করে দিন কিন্তু একটা নির্দোষ ছেলে একটা নির্দোষ ছেলে লাইফটা বরবাদ হয়ে যাবে এটা আপনারা কিচ্ছু চাইবেন না নন্দী বসাই
আমি আপনাকে হাত জোর করে বলছি, ওর মায়ের মানসিক অবস্থা নিশ্চয় আপনি বুঝতে পারছেন। আপনাদের মনোবেদনা আমি বুঝতে উপলব্ধি করতে পারছি, তবে আপনারা দীপকের মুক্তির প্রস্তাব যখন করছে আমিও একটা প্রস্তাব করতে চাই। যদি রাজি থাকে দীপককে আমি বেকসুর কালাস করে দিতে পারি। বলুন, আপনার যে কোনো প্রস্তাবে আমরা রাজি। হ্যাঁ নন্দী মশাই, আপনার প্রস্তাবেই আমরা রাজি হয়ে যাব। আমাদের মানসিক অবস্থা নিশ্চয় আপনি বুঝতে পারছেন। আচ্ছা, আমার বয়সটা কত হবে আপনাদের ধারণা? 60 না 65 হবে। এই 60 65 মাথার চুলে পাক ধরেছে বলে আপনারা ভেবেছেন আমি বৃদ্ধ হয়ে গেছি? আরে মশাই, এই মাসে আমি 45 পা দিলাম। কিন্তু আপনার এত বড় ছেলে চন্দন, এ খুব কম বয়সে বিয়ে করেছিলাম তো, স্ত্রী মারা গেল আর বিয়ে শাদি করলাম না। এ তা মনে করুন, সংসারে যদি মেয়ে ছেলে না থাকে সে সংসারে লক্ষ্মী থাকে না? সংসারে মন বসে পুরুষ মানুষের, সে তো বটেই। এ তাই বলছিলাম কি, আপনাদের দীপক যদি আমার সংসারে বার নেয় এ দীপকের মুক্তির ব্যবস্থা আমি নিশ্চয় করে দিব। সঞ্জয় বাবু আমার অনুরোধ অপেক্ষা করতে পারবে না, কারণ সঞ্জয় বাবুর অনেক গোপন ইতিহাস আমি জানি। এত খুবই আনন্দের কথা, এ দীপা তোমার ঘরে যাবে। চন্দনের সম্মতি আছে বলে আমি শুনেছি। আরে না 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 না, চন্দনের বিয়ের কথা আমি আপাতত ভাবছি না। তবে এই বিয়েটা আমি নিজেই করতে চাই। বলছেন আপনি কি বললেন আপনি? এই ভিত্ত বয়সে বিয়ে করবেন তা আপনার মেয়ের মতন মেয়েকে? আপনি কি মানুষ নয়? আপনি যদি মানুষ হতেন এমন জঘন্য কথা আপনি মুখ থেকে বের করতে পারতেন না। আমার ছেলে জেলে পচে মরুক, তবু দীপার জীবনটাকে আমি হাহাকারে ভরিয়ে দিতে চাই না। দীপকের মুক্তি আমি চাই না। হে বড় বউ, হে তুমি একটু বেশ শোনো, তুমি আমাকে একটু বিষ এনে দিতে পারবে? এই বিষ কি ঘুম পাড়িয়ে দিয়ে ওই হতভাগীকে না দিতে পারলাম পেট ভরে দুটো ভাত, না দিতে পারলাম ভালো একখানা কাপড়, তাকে ওমর যাক মরে যাক হতবাগি, তবু মনটাকে আমি প্রবল দিতে পারবো। আপনাদের বাস্তব অবস্থাটা একটু চিন্তা করে দেখুন শিবনাথ বাবু। তুমি একটা দু ভাই জানোয়ার শিবনাথ বাবু।
एक गरीब माँ बाबा सन्धान सुजुक निये तादेर एक मात्रा मेर गोलाय तुमी भी नबोग पात घरे दिते छाच्छो एई नरक पशो आमार जुदी सबेग दिन तकतो मुखे नाय थाके आमी जुथोर मात्रा मेर दितो ए मुख सामले कथा बोलबेन बाबू भेजे जाओ बलछी शैतान नारे तुम्हारे आमी जुतो पिता जुतो आमी भद्र सन्तानेर माये एखनो तुम्हारे आमी सह्य करेछी एखनो तुमि दाड़िएछो कुकुर आमी जानते चाई তুমি যাবে কি না যাচ্ছি যাচ্ছি বেরিয়ে এ অপমান আমি কিছুতেই ভুলবো না কাল সকালে বাড়ি থেকে চলে যাবেন আর যাবার আগে বাড়ি ভাড়া পাই টু পাই মিটিয়ে যাবেন দয়া নন্দী বসাই দীপা আপনার আপনার প্রস্তাবে আমি রাজি আছি রাজি আছি রাজি আছো হ্যাঁ আপনি দাদাকে ছাড়ি আনবার ব্যবস্থা